আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মে 23, বিএনপি আওয়ামী লীগ আলোচনা নিয়ে এ কেমন ইঙ্গিত, জামাত বিষয়েও যে ইঙ্গিত পাওয়া গেল, তাহলে কি রাজনৈতিক সমঝোতার পথ ক্ষীণ হয়ে গেল? গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বিশ্লেষণ করব আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে, যেটা বহুল কাঙ্ক্ষিত। আমরা যারা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আমরা যারা রাজপথে তথাকথিত সংঘাত সংঘর্ষের মাধ্যমে সমাধান চাই না, আলোচনার টেবিলে সমাধান চাই, আমাদের জন্য এটা একটা নেতিবাচক সংবাদ। বিএনপি আওয়ামী লীগ এক টেবিলে বসা, এটা আমাদের কাছে প্রত্যাশিত। তারা আলোচনা করবে, সংলাপ করবে, বিভিন্ন ইখতলাফি বিষয় সমাধান করবে এবং জামাত প্রশ্ন বা সব একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, পলিটিক্যাল রিকনসিলিয়েশন হবে, যেভাবে 1991 হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দৈনিক সমকাল শিরোনাম করেছে ভয়েস অব আমেরিকাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনেক উদারতা দেখিয়েছি আর কথা বলার মতো কিছু নেই, এই শিরোনাম করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাদের সঙ্গে আলোচনা করব, এক তো সাজাপ্রাপ্ত আসামি, তারপর আবার আমার বাবা মা ও ভাই বোনদের খুনি, যুদ্ধাপরাধী, তারপরও দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে অনেক উদারতা দেখিয়েছি, তবে এখন আর তাদের সঙ্গে কথা বলার মতো কিছু নেই। যুক্তরাষ্ট্রের সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে, আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। এখন মোটামুটি স্পষ্টতে বোঝাই যায় যে বিএনপির সাথে আলাপ আলোচনা করার সম্ভাবনা নেই, বিএনপির সাথে কথা বলা, আলোচনা কর, আলোচনার টেবিলে বসার সম্ভাবনা নেই, সেই ইঙ্গিতই এখান থেকে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সাজাপ্রাপ্ত আসামি অথবা এই যে ভাই বোনদের খুনি জিয়াউর রহমান 75-এর সেই নৃশংস ঘটনার সাথে জড়িত বলে অনেকে ধারণা করছেন, এইসব বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। তো এখানে জামাত বিষয়ে একটা ইঙ্গিত আছে, সেটা কি, যুদ্ধাপরাধী শব্দটা বলা হয়েছে। যখন যুদ্ধাপরাধী বলা হয় তখন তো জামাতকে মিন করা হয়। বিএনপিতে দু একজন যুদ্ধাপরাধী থাকলেও বিএনপি তো যুদ্ধাপরাধী দল হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের কাছে বিবেচ্য নয়। বিএনপিকে অন্য ট্যাগ দেওয়া হয় বা অন্য অভিযোগ দেওয়া হয়, আর যখন যুদ্ধাপরাধীদের দল বলা হবে তখন জামাতকেই আওয়ামী লীগ মিন করে থাকে। অতএব বিএনপি বা জামাত কারোর সাথে কোনো আলাপ আলোচনার সম্ভাবনা নেই, বসবে না, উদারতা দেখানোর সুযোগ নেই, এরকম একটা ইঙ্গিত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এটা থেকে অ্যাটলিস্ট বোঝা যায় যে আপাতত আলোচনার সম্ভাবনা নেই, কিন্তু এটা ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। বিএনপিও তো সেম কথা বলছে, আলোচনার সুযোগ নেই। বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই, আর আওয়ামী লীগ বলছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি জামাত কারোর সাথে আলোচনার সুযোগ নেই। এখন বিএনপি বলছে আলোচনার সুযোগ নেই, এই জন্যে মুখ রক্ষা করার জন্যে আওয়ামী লীগের কঠোরতা কি না, সেটা কিন্তু একটা প্রশ্ন এসে যায়। মোটের উপরে যে কারণেই হোক না কেন, আলোচনায় আসলে আন্তরিক কেউ নয়। আলোচনা যদি হয়, আমি এখনও বিশ্বাস করি শেষ পর্যন্ত আলোচনা হতে পারে, সেটা বাধ্য হয়ে, কিন্তু আলোচনা করতে কোনো পক্ষই রাজি নন। টেবিলে বসলে সেটা হয় আন্দোলনের চাপে, না হলে বিদেশিদের চাপে, এরকম হতে পারে। আরেকটা বিষয় এখানে সামনে আনা প্রয়োজন, যেমন বিএনপি তো তাদের তথাকথিত যুবপথ আন্দোলন করছে এবং তাদের অনেক পার্টনার আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা দল, যাদের নাম আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, কাগজে কলমে হাতে নিয়ে বলবো সেই তালিকাও কালেক্ট করা সম্ভব নয়, কারণ কত দল, কত রং বেরঙের দল দেখি বিএনপির সাথে, মজদুর পার্টির একটা নাম মুখস্থ রেখেছে আমি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ আসলে এদেরকে কিছুই মনে করে না। আওয়ামী লীগ মনে করে যে বিএনপি আর জামাত, আওয়ামী লীগের চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি আর জামাত। জামাত যতই সংকুচিত হয়ে যাক, জামাত যতই কোণঠাসা হয়ে যাক, আওয়ামী লীগের শত্রু বিএনপি আর জামাত। এই কারণে বিএনপিকে ইঙ্গিত করে বলেছে এবং যুদ্ধাপরাধী শব্দ ব্যবহারের মাধ্যমে জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করার, যেসব মানুষের পরিবারগুলো যে কষ্ট পাচ্ছে, যারা পুরো বেঁচে আছে তাদের সকালে, হ্যাঁ আমরা এগুলোর তো তদন্ত চাই বা এগুলোর সুষ্ঠু বিচার চাই, এবং এই জন্যই আমি তো মনে করি, এই জন্যই এই যে 2013-14 সালে আন্দোলনে যে সহিংসতা হয়েছে, পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস যে ঘটনা ঘটেছে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা দেখেছি এই ধরনের ঘটনা বাংলার জমিনে আর কোনো দিন রিপিট হোক, এটা কোনো সুস্থ মানুষ চায় না। আর এই ধরনের ঘটনা যদি রিপিট না হয়, এজন্যই তো আলাপ আলোচনা দরকার,
এই জন্যই তো টেবিলে বসা দরকার, সংলাপ দরকার। হ্যাঁ, যারা অতীতে সে কাজ করেছে তাদের বিচার করবে, এবং অ্যাট দি সেম টাইম ভবিষ্যতে যেন এই কাজ অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর মাধ্যমে না হয় অথবা কর্মসূচিকে কেন্দ্র করে স্যাবোটাজ করা যাই হোক না হয়, এজন্য তো আলাপ আলোচনা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির সঙ্গে বারবার আলোচনা করেছি, কিন্তু আসলে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি সৃষ্টি হয়েছে একজন সামরিক শাসক, যে 1975 সালে যাও, এখন বিএনপিকে এভাবে যদি ঢালাওভাবে রুট হিসাবে অস্বীকার করা হয়, আলোচনার যোগ্য না তারা এটা মনে করা হয়, তাহলে আর কি, তাহলে তো একদলীয় শাসনের একটা ইঙ্গিত, এটা তো হলো না। সংলাপে বসতে হবে, সংলাপের বসার কোনো বিকল্প নেই, আলাপ আলোচনার মধ্য দিয়েই সংলাপ হবে, সমাধান হতে হবে, এটাই হচ্ছে জনগণের দাবি। কারণ রাজপথে সমাধান মানেই বিশৃঙ্খলা, টেবিলে সমাধান মানেই শান্তি, সেটাই আমরা দেখতে চাই।